একা একা কেন ভালো লাগে না? স্টেশনের রেলগাড়িটা, সাধের লাউ বানাইল মোড়ে বৈরাগী, দমদম মাস্ত কালান্দার, মেরা বাবু সেলসাবিলা, শত শত বিখ্যাত গানের যিনি স্রষ্টা তিনি হলেন উপমহাদেশের সঙ্গীত জগতের কিংবদন্তি, তিনি রুনা লায়লা। তার কণ্ঠে যুগের পর যুগ মুগ্ধ হয়ে আছেন শ্রোতারা। কয়েক দশক ধরে খ্যাতির চূড়ায় অবস্থান করেছেন তিনি। সময় গড়িয়ে যায়, কিন্তু তার গানগুলোর মুগ্ধতার আবেশ কমে না, বরং দিন দিন বেড়েই চলেছে তার সুরের জাদু। 1964 সালে আনুষ্ঠানিকভাবে সঙ্গীত শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করার পর দেখতে দেখতে পাঁচ দশকেরও বেশি সময় ধরে গেয়ে চলেছেন এই চিরসবুজ গানের পাখিটি, যাকে বলা হয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী। পাঁচ দশকের সঙ্গীত জীবনে লোকজ, পপ, রক, গজল, আধুনিক সব ধাঁচের কৃতিত্ব দেখিয়েছেন রুনা। বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজি, পাঞ্জাবি সহ 18 ভাষায় রুনা লায়লার গান মন্ত্রমুগ্ধের মতো শুনেছেন শ্রোতারা। তার গানের সংখ্যা 10,000-এরও বেশি। 90-এর দশকে মুম্বাইয়ে পাকিস্তানি সরকার নিশার বাজমির সুরে একদিনে 10টি করে, তিন দিনে 30টি গানে কণ্ঠ দিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন তিনি। 12 বছর বয়স পর্যন্ত রুনার অসাধারণ সঙ্গীত প্রতিভা শুধু পরিবারের গণ্ডির মধ্যেই ছিল। করাচির সেন্ট লরেন্স কনভেন্টে একই সাথে পড়তেন দুই বোন। করাচির ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশন থেকে আন্তঃবিদ্যালয় গানের প্রতিযোগিতায় তাদের স্কুল থেকে দিনা লায়লাকে মনোনীত করা হয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে দিনার গলায় ব্যথা শুরু হলে রুনা লায়লাকে তার জায়গায় গান গাইতে পাঠানো হয়। সেদিনের কথা মনে করে রুনা বলেন, সেদিন আমি আমার চেয়ে দ্বিগুণ বড় সেতার দিয়ে শাস্ত্রীয় সঙ্গীত গিয়েছিলাম। আম্মা বলেছিলেন, ওই দিন নাকি আমি সবাইকে মাত করে দিয়েছিলাম। বলা বাহুল্য, সেদিন আমি প্রথম হয়েছিলাম। গানের ক্ষেত্রে গায়কের শরীর ও অঙ্গভঙ্গিরও যে একটি ভূমিকা আছে তা সর্বপ্রথম শেখান রুনা লায়লা, যাকে আমরা পারফর্ম করা বলি। তিনি তাই করেছিলেন সেই 1960-এর দশকে, তাও করাচির মতো শহরে। রুনা লায়লা পাকিস্তান এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশকে তো গর্বিত করেছেনই, সেই সাথে বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তে বাংলা গান ও বাংলাদেশকে পরিচিত করিয়েছেন। ম্যাডিসন স্কয়ার, সিডনি অপেরা হাউস সহ যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর, জাপান, রাশিয়া, সুইডেন সহ এমন সব জায়গায় যেখানে পৌঁছানোর শুধু স্বপ্নই দেখেন অনেক সঙ্গীতশিল্পীরা।